আমাদের সকলের সাথেই মাঝে মাঝে এমন রকমের ঘটনা ঘটে যা দেখে হয়তো বা আপনি বলবেন, এই জিনিসটি আমার সাথে এর আগেও ঘটেছিল। বা নতুন কোনো স্থানে ঘুরতে গেলে আপনার মনে হতে পারে যে এই স্থানে আপনি এর আগেও এসেছিলেন, কিন্তু বাস্তবে এরকমের কোনো ঘটনাই কখনো ঘটেনি আপনার সাথে। আর এই রকমের ঘটনাগুলো সাধারণত ঘটে থাকে প্যারালাল ইউনিভার্স বা টাইম মেশিনের কারণে। আপনার যদি এই বিষয়গুলো সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে প্রস্তুত হয়ে নিন, কারণ এই ভিডিওতেই আমরা জানতে চলেছি প্যারালাল ইউনিভার্স সম্পর্কে। তবে তার আগে আপনাদের জানিয়ে দেব, এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত একটানা দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে জানিয়ে দেই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদের রহস্য চ্যানেলের রহস্যময় ভিডিও সবার আগে পেতে এখনই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় আমাদের সাথে অনেক রকমের আশ্চর্য ঘটনাই ঘটে থাকে। যেমন অনেক সময় আপনার মনে হতে পারে যে এই ঘটনাটি আমার সাথে এর আগেও ঘটেছে, বা হয়তোবা আমি এই স্থানে এর আগেও এসেছিলাম, কিন্তু বাস্তবে আপনি সেই স্থানে কখনোই যাননি বা সেই রকমের কোনো ঘটনাই আপনার সাথে কখনো ঘটেনি। বাস্তবে এরকমের জিনিসগুলো হয়ে থাকে প্যারালাল ইউনিভার্সের কারণে। তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক এই প্যারালাল ইউনিভার্স জিনিসটা কি। এই প্যারালাল ইউনিভার্সকে বলা হয় থাকে আমাদের সমকক্ষ আরও একটি বিশ্ব, যাকে আমাদের পৃথিবীর আয়না হিসাবে ধরা হয়ে থাকে। সেখানেও রয়েছি আমি, আপনি বা আমাদের মতো আরও মানুষ, এবং তারাও ঠিক আমাদের মতোই চলাফেরা ও দৈনন্দিন কাজকর্ম করে থাকে। সাধারণত এই দুনিয়ার কারণেই আমাদের সাথে এরকমের ঘটনা ঘটে থাকে, যার কারণে আমরা মনে করে থাকি যে আমাদের সাথে এই ঘটনাটি এর আগেও ঘটেছিল, কিন্তু বাস্তবে সে ঘটনাটি আমাদের সাথে কখনোই ঘটেনি। সেই ঘটনাটি ঘটেছিল প্যারালাল ইউনিভার্সে থাকা অন্য আমার সাথে। প্যারালাল ইউনিভার্স বিজ্ঞানীদের কাছেও এমন এক রহস্য যা নিয়ে বিজ্ঞানীরাও সঠিকভাবে কোনো তথ্য কখনো দিতে পারেননি। তবে বিজ্ঞানীদের মতে প্যারালাল ইউনিভার্স একটির সাথে আরেকটি বিশ্ব যুক্ত থাকে, আর এসব নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমের মতবাদ দিয়েছিলেন, যার মাত্র কিছু অংশই সকলের কাছে গ্রহণযোগ্য। এখন আমরা আপনাদেরকে প্যারালাল ইউনিভার্সের সাথে সম্পর্কিত কিছু রহস্যময় ঘটনা ও তার বাস্তবতা নিয়ে জানাবো, এবং আবারও জানিয়ে দেই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটানা দেখবেন। 1997 সালে কিছু পদার্থবিজ্ঞানীরা একটি থিওরি প্রদান করেন। তাদের মতে পৃথিবীতে ঘটা প্রতিটি সম্ভাব্য কারণেরই জন্য একটি আলাদা আলাদা দুনিয়া রয়েছে। যেমন আপনি একটি দুনিয়ায় ক্রিকেটার, তো অন্য আরও একটি দুনিয়াতে আপনি ফুটবলারও হতে পারেন। বিজ্ঞানীদের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী বিশ্বের প্রতিটি জিনিসই স্পেস টাইমের উপর নির্ভর করে থাকে, এবং এই স্পেস টাইম অসীম, যার কোনো শেষ নেই। অর্থাৎ এই পুরো স্পেস সময়ে আমাদের পৃথিবী ছাড়াও আরও কিছু পৃথিবী থাকতে পারে। ধরুন আপনি এই বিশ্বে সকাল 10টার সময় আপনার স্কুলে যাচ্ছেন, কিন্তু ঠিক ওই সময়টাই অন্য আরও একটি বিশ্বে আপনি বিকাল 5টার সময় ফুটবল খেলতে যাচ্ছেন। অর্থাৎ আপনি যদি সবগুলোকে একত্রিত করেন তাহলে আপনি এটিকে একটি মাল্টি ওয়ার্ল্ড বলতে পারেন। আর যদি মাল্টি ওয়ার্ল্ডস হয়েই থাকে তাহলে অবশ্যই প্যারালাল ইউনিভার্স রয়েছে, আর এটি হলো প্যারালাল ইউনিভার্সের প্রথম প্রমাণ। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমরা বিভিন্ন রকমের স্বপ্ন দেখি। সাধারণ অবস্থায় বলা হয় থাকে আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মই স্বপ্ন আকারে আমাদের সামনে আসে, কিন্তু মাঝে মাঝে স্বপ্নতে এমন কিছু দেখতে পাওয়া যায় যার সাথে আমাদের কোনো সম্পর্কই ছিল না। এমনকি স্বপ্নতে বিভিন্ন সময় বিভিন্ন অচেনা মানুষকেও দেখতে পাওয়া যায়, আর এর কারণ হিসেবে বিজ্ঞানীরা বলে থাকেন প্যারালাল ইউনিভার্সকে। তারা বলে থাকেন প্যারালাল ইউনিভার্সে সেই সময় আপনার সাথে যা ঘটছে তা আপনি এখানে স্বপ্ন আকারে দেখে থাকেন। এখন আপনাদেরকে যে রহস্যটি বলবো, প্যারালাল ইউনিভার্সের এটি সবচেয়ে বড় একটি প্রমাণ, যা আজও পৃথিবীবাসীর কাছে একটি বিশাল রহস্য। এই রহস্যটি টর নামক দেশ থেকে আসা একজন ব্যক্তির, যা বিশ্বের প্রতিটি মানুষকে চমকে দিয়েছিল। 1954 সালে জাপানের টোকিও এয়ারপোর্টে একজন মানুষ আসেন, এবং তিনি বিমানবন্দরে থাকা লোকজনকে জানান তিনি তার ব্যবসার কাজে জাপানে এসেছেন, এবং তাকে চেক করার সময় তার কাছ থেকে বেশ কিছু ইউরোপীয় মুদ্রাও পাওয়া যায়, এবং যখন তার কাছ থেকে তার পাসপোর্ট চাওয়া হয় তিনি তার পাসপোর্টটিও তাদেরকে দেখান। কিন্তু পাসপোর্টটি দেখা মাত্রই সেখানে কর্মরত লোকজন অনেক ঘাবড়ে যান, কারণ তার পাসপোর্টটি এমন একটি দেশের ছিল যে দেশের অস্তিত্ব পৃথিবীতে নেই, এবং সেই দেশটির নাম ছিল টোল্ড। তার কাছে সেই দেশটির ব্যাপারে জানতে চাওয়া হলে সে জাপানি পুলিশদেরকে জানায় সেই দেশটি ফ্রান্স ও স্পেনের বর্ডার এলাকায় অবস্থিত, এবং সেই দেশটির বয়স 1000 বছরেরও পুরনো। কিন্তু আমাদের বর্তমান বিশ্বে ফ্রান্স ও স্পেনের মাঝে টোল্ড নামের কোনো দেশ নেই, এবং সেই সাথে তার অন্যান্য ট্রিপে যাওয়া কাগজগুলোও দেখায়, যে কাগজগুলোতে এবং পাসপোর্ট ও ভিসাতে টোল্ড নামক দেশটির উপস্থিতি বিদ্যমান ছিল।
পরবর্তীতে তাকে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য একটি হোটেলে নিয়ে গিয়ে রাখা হয়। কিন্তু পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য যখন সে হোটেলে যাওয়া হয় তখন আর তাকে খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞানীরা ধারণা করে থাকেন হয়তোবা তিনি প্যারালাল ইউনিভার্স থেকে এসেছিলেন। প্যারালাল ইউনিভার্সের আরো একটি থিওরি হলো ম্যান্ডেলা ইফেক্ট, অর্থাৎ আমাদের ব্রেনে এমন কিছু রকমের ঘটনা ঘটে থাকে যাকে ফলস মেমোরি বলা হয় থাকে। অর্থাৎ এটি আমাদের মাথার এমন একটি মেমোরি যা আমাদের সাথে ঘটা ঘটনাগুলো যখন আমরা মনে করতে শুরু করি তখন তার সাথে এটি আরো কিছু অতিরিক্ত ঘটনাও যুক্ত করে দিতে পারে। তাই বিজ্ঞানীরা বলে থাকেন এই ইফেক্টটা প্যারালাল ইউনিভার্সে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কেই জানিয়ে থাকে। কিন্তু অন্যদিকে আরো কিছু বিজ্ঞানী আছেন যারা বলে থাকেন প্যারালাল ইউনিভার্সের সাথে এই ফলস মেমোরির কোনো সম্পর্ক নেই। তারা বলে থাকেন এটি আমাদের এমন একটি মেমোরি যা হয়তোবা আমরা সঠিকভাবে মনে রাখতে পারিনি বা প্রায় ভুলেই গেছি। এখন আমরা যেটির সম্পর্কে বলবো সেটিকে বলা হয় ডেজাভু। এটি একটি স্প্যানিশ শব্দ যার অর্থ দাঁড়ায় আমাদের সাথে ইতিমধ্যে ঘটে যাওয়া, এমন একটি তত্ত্ব যার অনুযায়ী আপনার কখনো মনে হতে পারে যে আপনার সাথে এরকমের ঘটনা আগেও ঘটেছিল কিন্তু বাস্তবে এমন কোনো কিছু আপনার সাথে কখনোই ঘটেনি। আর অনেক থিওরিস্টই বলে থাকেন যে এই ডেজাভুর সাথে প্যারালাল ইউনিভার্সের সম্পর্ক রয়েছে। আপনারা যদি এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে হলিউডের নির্মিত ডেজাভুড মুভিটি দেখতে পারেন, তাহলে হয়তোবা এর চেয়েও বেশি বিস্তারিত ভাবে জানতে পারবেন। এতক্ষণ যা দেখলেন এগুলো ছিল বিজ্ঞানের ধারণা। বন্ধুরা, আপনাদের কি মনে হয় প্যারালাল ইউনিভার্স বলতে সত্যি কিছু আছে? বা প্যারালাল ইউনিভার্স সম্পর্কে আপনার যে কোনো মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর পরবর্তীতে এমন সব রহস্যময় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ততদিন